16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শতপ্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জুটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই 5 বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে, তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার বউ বাচ্চার। নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ আত্মীয় স্বজন পরিবার ঠিকই মনে করিয়ে দিবে, ছেলে কি করে প্রতিষ্ঠিত তো, অনার্স মাস্টার শেষ হওয়া মেয়েটার জন্য শত বিয়ের অপশন, পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি। বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন, রিজিক আল্লাহর হাতে, অর্থাৎ আহার আল্লাহর হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান, চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসা বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়াল থাকে না, এতদিন পরে একটু সচ্ছল সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে এই বুড়া বেটা সম্পদ লোভী, আবার অল্প বয়স্ক মাইয়াও খুঁজে। বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, কিংবা সন্তানের শহরের স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা মেসে থাকে, হয়তো পরিবার থেকে চাকরিস্থল অনেক দূরে। কাজের বুয়ার রান্না, একাকি বিষণ্ণতা, আর কোনো জেলা উপজেলায় পাক্ষিক মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়, ডায়াবেটিস বাধে খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না। তবু এই সমাজ বলে, আহ ছেলেরা কত স্বাধীন, এত কিছু করার পরও বলে ছেলেরা ভালোবাসতে জানে না। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি এবং বাবা মায়ের কাছে টাকা চাওয়ার পরিবর্তে নিজের চলাফেরার জন্য আমি প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের কাজ করি, তার মধ্যে টেবিল পরিষ্কার করা, মেঝে মোছা, খাবার পরিবেশন করা, থালা বাসন পরিষ্কার করা অন্যতম। তাছাড়া ওইসব কাজ করার জন্য আমি গর্বিত। বেমানান কাজ এটা বাংলাদেশে গ্রহণযোগ্য নয়, প্রকৃতপক্ষে এটা বাংলাদেশে নিষিদ্ধ, মানুষ এসব কাজকে মেনে নেয় না এবং তারা কেবল তাদেরকে সম্মান করে যারা কোনো নামী দামি প্রতিষ্ঠান বা স্থানে কাজ করে। তুমি যদি বিদেশে পড়ালেখা করো, থাকো এবং ম্যাকডোনাল্ডস বা বিভিন্ন ফাস্টফুডের দোকানে টেবিল পরিষ্কার, থালা বাসন ধোয়া, বাচ্চাদের দেখাশোনা করার মতো অদ্ভুত সব কাজ করো, তাহলে সেটা মানানসই, কিন্তু এর যে কোনো একটি কাজ যদি বাংলাদেশে করো, তাহলে সবাই তোমাকে কামলা বলবে, এমনকি কিছু লোক গরিবের বাচ্চা বলেও তুচ্ছার্থক বলবে। আমাদের সমাজ স্নাতকের পর বেকারত্বকে মানতে রাজি, কিন্তু নিম্নমানের কাজ করতে তারা কোনোভাবেই রাজি নয়, কারণ তথাকথিত গোত্র বা সমাজে ওই কাজগুলো তাদের আত্মসম্মানে আঘাত করে, যদিও প্রতিটি কাজের সমান সম্মান ও অধিকার থাকা উচিত। আমাদের প্রত্যেকের চিন্তা ধারণা, উপলব্ধি, মানসিকতা ও অহমিকা পরিবর্তন করা উচিত, অন্যথায় আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো না এবং সফল হতে পারবো না। সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একবারে শেষ করে কাঁদা অনেক ভালো। যেখানে অধিকার অস্তিত্বহীন, সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর। ভিতর থেকে ভাঙছি সবাই, বাইরে সেটা কেউ মানি না, ভিতরে ভিতরে বদলে যায়, কিন্তু কেউ প্রকাশ্যে
আনি না। প্রিয়, একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব আর কিছুই আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। হাজার হাজার মানুষের একাকিত্বের সঙ্গে হলো ফেসবুক। ভালোবাসলে দূরে থাকা যায়, তবে ভুলে থাকা যায় না। সবাই বলে এই পাগলের কোনো ভরসা নেই, কিন্তু কেউ এটা একবারের জন্য ভেবে দেখে না। কারোর ওপর ভরসা করেছিল বলেই আজ সে পাগল। উচ্চভিলাষী আশা ও উচ্চাকাঙ্ক্ষা মন মানুষকে পথভ্রষ্ট করে। প্রেমে পড়লে কোনো ব্রেকআপ হওয়া ছেলেমেয়ের সাথে করুন, কারণ তারা অন্তত ব্রেকআপের কষ্টটা বুঝবে। আমি খুব ক্লান্ত, জীবনে প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছার মূল্য দিতে দিতে। আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না। তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে, না পারলে বাকিরা সবাই শুধু দাঁড়িয়ে মজা দেখবে। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা, তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? ধন্যবাদ তাদেরকে যারা আমাকে সহ্য করতে পারে না, কারণ তারাই আমাকে শক্তিশালী করেছে। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে ভালোবাসেন, কারণ তারাই আমার হৃদয়কে বড় করেছেন। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে নিজের করে নিয়েও ছেড়ে চলে গেছেন, কারণ তারাই বুঝিয়েছেন পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। ধন্যবাদ তাদেরকে যারা আমার জীবনে সামিল হয়ে আমাকে এমন বানিয়েছেন যা আমি ভাবতেও পারিনি। ধন্যবাদ সবচেয়ে বেশি জানাচ্ছি আমার ঈশ্বরকে, যিনি আমাকে সব পরিস্থিতি মোকাবিলার সাহস জুগিয়েছেন। স্বামী স্ত্রীর সম্পর্কগুলো চা বিস্কুটের মতো হওয়া উচিত, কেউ গরম হলে অন্যজন নরম হয়ে মিশে গিয়ে সম্পর্ক তৈরি করে নিতে হয়। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য অনেক বেশি। মেয়েরা আসলে লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যি স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যি মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজেদের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। হ্যাঁ, আমি একা থাকতে পছন্দ করি। সময়ের সাথে সাথে আমি মানুষ চিনতে শিখেছি। এক সময় যাদের নিজের খুব কাছের মনে করতাম, তারাই বুঝিয়ে দিয়েছে যে কাছের বলতে কেউ হয় না। কাছের মানুষগুলোই সবচেয়ে বেশি আঘাত করে, তাই এখন আর কারোর সাথে বেশি মেলামেশার চেষ্টা করি না। যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই। কাউকে যদি বিশ্বাস করতেই হয়, তবে একটু ভেবে চিনতে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। স্বামী স্ত্রীর মনের মিল না হওয়ার কারণে অকালে অনেক সংসারই ভেঙে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা সন্তানের কথা ভেবে লোকনিন্দার ভয়ে মুখ বুঝে সব সয়ে যায়। সেরা মিথ্যা কথা, আমি তোমার পাশে সারা জীবন থাকব, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। পাস্ট মানুষের মনে থাকে, ফিউচার মানুষের কল্পনায় থাকে, আর প্রেজেন্ট থাকে মানুষের হাতে। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। প্রতিটি মানুষ চাঁদের মতো,
যার একটা অন্ধকার দিক রয়েছে, কিন্তু সেদিক সে কাউকে দেখাতে চায় না। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে কত কি বলবে তা বলে কি সব শুনতে হবে? যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা কথা মনে রেখো, আমার আমি ভীষণ দামি। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। সঙ্গ দোষে নাকি শতগুণ নষ্ট, তাহলে মানুষ তো বাঘের সাথে থাকে না, তবুও সে এত হিংস্র কেন? কিন্তু বাড়িতে কুকুর পোষে, তার সাথে অনেকটা সময় কাটায়, তবুও সে কুকুরের মতো বিশ্বাসী নয় কেন? বিপদের দিনে কাছের মানুষটাকে বলতে হয় না, প্লিজ আমার পাশে থেকো। পাশে থাকার মতো মানুষ হলে সে নিজেই বলবে, একদম চিন্তা করবে না, এই তো আমি তোমার পাশেই আছি। ভালো সময়ের অপেক্ষা করার থেকে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখুন। মনে রাখবেন, ভালো মানুষ চাইলে আপনার জীবনে ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো আপনাকে ভালো মানুষ খুঁজে দিতে পারবে না। সত্য কথা বলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আগে কি বলেছেন তা কখনোই কষ্ট করে মনে রাখতে হবে না। বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন সুখী হতে পারে না। ভোট দিতে লাগে 18 বছর, কিন্তু বিয়ে করতে লাগে 21 বছর। কেন? কারণ দেশ চালানোর থেকে বউ চালানো অনেক কঠিন। যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সবসময় ফ্রি থাকো, কিন্তু সে বোঝে না তুমি নিজেকে সবসময় তার জন্য ফ্রি বানাও। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।